हेलो बंधुरा, आज आमी तुम्हारे जोन्नो एई सुंदर सिनारिटा आज सहज करे रंग करे देखाबो। तो आमी प्रथमे स्केचटा करे नियेछि, आर रंग करते होले आमादेर प्रथमे कि करा दरकार सेटा तुम्हारा जेने नाओ। प्रथमे किन्तु आमादेर मास्किंग टेप व्यवहार करते होबे, कारण बाइरे जाते रंगटा ना बेरिये जाय सेटार दिके लक्ष्य राखते होबे। तो प्रथमे आमी भालोभाबे मास्किंग टेपटा चारदिके आमाके व्यवहार कर नीते होबे, आमी व्यवहार कर नियेछि। एबार किन्तु आमी रंग करब, प्रथमे किन्तु आमी आकाशटा भालोभाबे रंगटा करे नेब। आमी किन्तु आकाशे हलुद रंगटा व्यवहार करछि। आमाके किन्तु खूब धीरे धीरे रंगटा प्रथमे व्यवहार करते होबे, एकदमई ताड़ाहुड़ा करले चलबे ना। এইভাবে কিন্তু তোমাদের রংটা দিয়ে দিতে হবে। সিনারিটা কিন্তু একদমই সহজ, তোমরা বারবার বাড়িতে অভ্যেস করো। বন্ধুরা, তোমাদের প্রথমে মনে হবে যে খুব খারাপ লাগছে রংটা, কিন্তু খারাপ লাগবে না। তোমরা শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, সিনারিটা খুবই ভালো। প্রথমে একটু মনে হবে যে রং দেওয়াটা ঠিকমতো হচ্ছে না, এরকম মনে হতেই পারে, কিন্তু তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এইভাবেই। আর বন্ধুরা, তোমাদের এটাও জেনে নিতে হবে যে কোথায় কখন কোন রংটা ব্যবহার করতে হবে, সেটাও একবার তোমাদের জেনে নেওয়া দরকার। তো দেখো, আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি, কারণ অনেক সময় তোমরা দেখবে, লক্ষ্য করে হয়তো বুঝতে পারবে যে সূর্যের চারদিকে লাল আভরণও কিন্তু দেখা যায়। আমি সেটাই এখানে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবার কিন্তু হালকা হালকা করে দূরের মেঘের অংশগুলো করে নিচ্ছি লাল আভরণগুলো। তোমরা এখন দেখে হয়তো ভাবছো যে ভালো লাগছে না সিনারিটা দেখতে, রংটা ভালো হচ্ছে না, কিন্তু ধৈর্য রাখো, দেখো তোমরা মন দিয়ে, পরে কিন্তু অবশ্যই ভালো লাগবে হওয়ার পর। আমি কিন্তু এখন পাহাড়ের অংশটা করে নিচ্ছি বেগুনি রং দিয়ে, খুবই হালকা করে আমাদের রংটা করতে হবে। এইভাবে কিন্তু আমাকে হাতে করে রংটা মিলিয়ে নিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। এখন হয়তো দেখতে ভালো লাগছে না, হওয়ার পর কিন্তু সিনারিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা পুরোটা মন দিয়ে দেখো, স্কিপ করো না, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখন আমি গাছের পাতার রংটা কিন্তু সবুজ করে নিচ্ছি, পুরো ঘন সবুজটা এখানে ব্যবহার করছি আমি।
হালকা হালকা কিন্তু আমাকে এইভাবেই রংটা দিয়ে যেতে হবে আর হাতে করে মিলিয়ে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা, কোথায় কোন রংটা ব্যবহার করছি সেটা তোমরা একটু মন দিয়ে দেখো। এইভাবে কিন্তু আমাদের হালকা হালকা করে রংগুলো দিয়ে যেতে হবে, যাতে না বাইরে বেরিয়ে যায় সেটাও দেখতে হবে আমাদের। বাইরে বেরিয়ে গেলে হয়তো খারাপ লাগবে, তখন তোমরা ঠিক করতে পারবে না। এখন আমি ঘরের চালের রংটা কিন্তু কালো করে নিচ্ছি। এটা কিন্তু বাইরের অংশটা। এর সামনের দিকে চালটা কিন্তু আমি হলুদ আর অরেঞ্জ ব্যবহার করব। এটা কিন্তু খুবই সহজ সিনারি, তোমরা একটু বাড়িতে অভ্যেস করলেই খুব সহজেই পারবে। এখানে আমি সবুজ আর হলুদ আর অরেঞ্জটা ব্যবহার করব, তবে তার আগে আমি মিশিয়ে নিচ্ছি একটু হলুদ আর সবুজটা। দেখো আমার একটু হালকা হয়ে যাচ্ছে হলুদ আর সবুজ মিশিয়ে নিলে। এই যে একটা কালভার্টের অংশ আর কি, কালভার্ট এই দিক থেকে ওই দিক যাওয়ার একটা রাস্তা আর কি, সেটা এখানে কালভার্ট আছে। এগুলো কিন্তু আমার ওই দেখা যাচ্ছে ইঁটের অংশগুলো, সেই ইঁটের অংশগুলো আমি করে নিলাম। এখন কিন্তু পাহাড়ের নিচের অংশটা এখানে করে নিচ্ছি বেগুনি দিয়ে। তোমরা বুঝতেই পারছো যে এটা এটা কালভার্ট, ছোট্ট কালভার্ট। এখন আমি কিন্তু জলের রংটা আকাশি করে নিচ্ছি, খুবই হালকা করে করে নিতে হবে। এবার কিন্তু আমাকে সুন্দর করার জন্য মার্কার পেন ব্যবহার করতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ ছবিটা খারাপ লাগছে, কিন্তু যখনই আমি মার্কার পেন ব্যবহার করব তখনই একটা আলাদা সৌন্দর্য কিন্তু দেখতে লাগবে। ঠিক যেমনভাবে আমার ছবিটা আছে ওইভাবে আমাকে কিন্তু উপর উপরে বুলিয়ে যেতে হবে। এইভাবে কিন্তু তোমাদের বুলিয়ে যেতে হবে, কারণ ধীরে ধীরে করবে না হলে বাইরে চলে যাবে, বাইরে গেলে দেখতে খারাপ লাগবে। দেখো এখন কিন্তু ছবিটার সৌন্দর্যটা একটু আলাদা লাগছে।
এবার কিন্তু আমি কালভার্টের উপর যে বেড়া সেটা আমি কিন্তু দিয়ে নেব। দেখবে তোমরা অনেক সময় লক্ষ্য করে দেখবে যে কালভার্টের উপর বেড়া থাকে যাতে না কেউ পড়ে যায়। আমার কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এবার মাস্কিং টেপটা ভালো করে সুন্দর করে উঠিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের জন্য এরকম সিনারি আমি নিয়ে আসব যাতে তোমরা খুব সহজেই আঁকতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর অন্যকে দেখতে সাহায্য করো, আর তোমরা বাড়িতে এইভাবেই অভ্যেস করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর এইরকম সুন্দর সুন্দর সহজ সহজ সিনারি পেতে অপেক্ষা করো বন্ধুরা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।